শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করলেন যুবলীগ কর্মী, নিজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি। পুলিশের খাতায় রয়েছে অস্ত্র, মাদক সহ আরো 3 মামলা। এই যুবলীগ কর্মীর নাম কফিল উদ্দিন। কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত, বিভিন্ন মিছিল সমাবেশে তার সঙ্গে যোগ দিয়েছেন। সেই কফিল বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পিবিআইয়ের সাবেক প্রধান বনজ কুমার মজুমদার, ডিবির প্রধান হারুনুর রশিদ, বিপ্লব কুমার সহ আওয়ামী যুবলীগের নেতাকর্মী সহ 187 জনের বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রাম আদালতে। মামলার অভিযোগে কফিল উদ্দিন উল্লেখ করেন, তিনি গত 4 আগস্ট নগরের নিউ মার্কেট গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করেন, ককটেল বিস্ফোরণও ঘটান। এতে কফিল হাতে আঘাত পান। ঘটনায় জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও সুস্থ হতে সময় লাগায় মামলা করতে দেরি হয়। কফিল উদ্দিন আরো বলেন, তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের অত্যাচারের প্রতিবাদ করছেন, ছাত্র জনতা দেশ স্বাধীন করেছেন, তিনি নিজে আন্দোলনে অংশ নিয়েছেন, কোনো সুবিধার জন্য মামলা করেননি। এদিকে পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এক মামলায় কফিল নিজেও আসামি। 10 নভেম্বর কোতোয়ালি থানায় 278 জনকে আসামি করে মামলা করেন মোহাম্মদ রায়ান নামের এক যুবক। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার হয়েছেন দাবি করে মামলা করেন কফিল উদ্দিন। খোঁজ নিয়ে জানা যায়, কফিল নগরের নন্দনকানন এলাকায় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকানে চাকরি করেন। নগরের কোতোয়ালি থানায় অস্ত্র মাদক সহ 3টি মামলা এবং আনোয়ার থানায় 1টি সাধারণ ডায়েরি রয়েছে। গ্রেফতার হয়ে একাধিকবার কারাগারেও গেছেন। চট্টগ্রাম নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় নেতৃত্ব দানকারী যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত তিনি। স্নিগ্ধাখি, দৈনিক নতুন সময়, ঢাকা।